গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও এই চলে যাচ্ছে আর কি, বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। যা গরম পড়েছে, আমার মনে হয় না কেউ আর শান্তিতে রয়েছে বলে। কবে যে পৃথিবীতে একটু বৃষ্টি নামবে, তবে চারিদিকে একটু শান্ত হবে আর আমরাও একটু শান্তি পাব। সবাই মানে আমরা চাতক পাখির মতো ছেয়ে আছি, বৃষ্টিটা কবে নামবে। কালকে আমি ভিনিগারের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে সেটাকে একটু ভিজিয়ে রাখতে দিয়েছিলাম। এই ভিনিগারের পেঁয়াজটা কিন্তু বেশ খেতে লাগে। রেস্টুরেন্টে গেলে সেই দেয় না বাটি করে, দারুণ খেতে লাগে না? তাই জন্য বাড়িতেও আমি বানিয়ে নিয়েছি। এটা তো আমি কিন্তু এটা ইউটিউব দেখেই বানিয়েছি, বেশ ভালো হয়েছে কিন্তু। তারপর ব্রেকফাস্টে আজকে পাউরুটি আর ডিম ভাজা বানিয়েছি, তার সাথে একটু ঘুগনি ছিল, ওপর থেকে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে এলাম রান্নাঘরে রান্নার কাজে। তার আগে কালকে রাতে যে চাল আর ডালের ব্যাটারটা বানিয়েছিলাম, দিয়ে গরমে সেটাকে একটু ফুলতে দিয়েছিলাম, মানে ফার্মেন্টেশনের জন্য, সেটা দেখলাম রেডি হয়ে গেছে। তো এটা ভালো রকম ভাবেই ফার্মেন্টেড হয়েছে, এটাকে এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। তো এই উইকে ভাবছি ইডলি বা ধোসা বানাবো, সেই জন্যই ব্যাটারটা রেডি করে রাখলাম। দেখো বেশ সুন্দর কিন্তু বাবল সৃষ্টি হয়েছে, যার ফলে বোঝা যাচ্ছে যে ফার্মেন্টেশনটা কিন্তু বেশ ভালোই হয়েছে। তো এতদিন আমি কিনেই বানাতাম ব্যাটার কিনে, তো এখন বাড়িতেই বানিয়ে নেব ভাবছি। ঝিঙে খাবি? খাবি ঝিঙে? ঝিঙে খাবে না বলে রিও কোথায় উঠে বসেছে দেখো। খাবি কি খাবি না? যাবো আমি, যাই যাই। খাবি খাবি খাবি? আচ্ছা কি বল বল, ঝিঙে খাবি? বাবা ওরে বাবা, পুরো দাদা হয়ে ঘুরে বেড়াচ্ছে, চলে গেল একা একা। আর পোস্ত এখানে সুন্দর, আবার বিকালে ঘুরতে যাওয়ার একটা সুযোগ পেয়েছে, সে সুযোগের একদম সদ্ব্যবহার করছে। এক ঘন্টা হয়ে গেল নিচে গেছে ঘুরে বেড়াচ্ছে। লাঞ্চ সেরে রেস্ট নিয়ে বিকালবেলায় ওরা নিচ থেকে একটু ঘুরে আসার পরে হঠাৎ করে দেখি সন্ধ্যেবেলায় বৃষ্টি নেমেছে ঝমঝমিয়ে। অনেক দিন পরে বৃষ্টিটা হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তার সাথে গরম গরম এখানে মনোজিৎ কফি বানিয়েছে, জাস্ট জমে গেছে সন্ধ্যেটা আর কি। তো এটা দেখে মনে হলো, ভাবলাম একটু সিঙ্গাড়া বানানো যাক, অনেক দিন বানাইনি। তাই জন্য এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে ভালো করে স্ম্যাশ করে সাইড করে এটাকে রেখে দেব, তারপরে বাকি প্রিপারেশনটা করব, দিয়ে সিঙ্গাড়াটা বানিয়ে নেব। তারপর কড়াতে সর্ষের তেল অ্যাড করলাম সামান্য পরিমাণ। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি, তার সাথেই অ্যাড করব একটু সামান্য পরিমাণ নুন, তবে আমি এখানে স্বাদ মতো অ্যাড করে দিয়েছি, তোমরা চাইলে স্বাদ মতোই অ্যাড করতে পারো। তারপর পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করে দেব আদা রসুন বাটা পরিমাণ মতো, বিশেষ কিছু তো মশলা যাবে না, তাই আদা রসুন বাটাটা একটু সামান্য বেশি দেবে, তাতে করে টেস্টটা ভালো আসে আর কি। তো এটা সম্পূর্ণ আমার রেসিপি, এখানে কোনো রকম কোনো মানে শেফ স্পেশাল কিছু নেই। তার মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি, অ্যাড করলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে অ্যাড করলাম চিকেন মশলা, আর অ্যাড করছি বাড়িতে বানানো শুকনো খোলায় নেড়ে নেওয়া জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা ভাজা মশলা। এরপর অ্যাড করে দিলাম আলু, সেদ্ধ করে রেখেছিলাম যেটা সেটা, তার মধ্যে অ্যাড করছি সামান্য মিষ্টি, দিয়ে এবার সব কিছুকে একসাথে ভালো করে নাড়াচাড়া করব বেশ খানিকক্ষণ, 5-7 মিনিট, যাতে করে আলুর সাথে মশলাটা ভালো করে কুক হয়ে যায়। বাড়িতে আটা মাখাই ছিল এখানে রুটি বানানোর জন্য, তো সেই আটা মাখা দিয়েই আমি আজকে বানাচ্ছি, তবে ময়দা মেখে সেটা দিয়ে বানালে কিন্তু খেতে আরো ভালো হয়। তবে আটারও বানিয়েছিলাম, খেতে কিন্তু খারাপ হয়নি। তো প্রথমে আটাটাকে একটু অল্প অল্প আটার গুঁড়ি দিয়ে ভালো করে গোল করে বেলে নিতে হবে। বেলা কমপ্লিট হয়ে গেলে সেটাকে মাঝ বরাবর কিন্তু হাফ সার্কেলে ডিভাইড করে নিতে হবে দুভাগে। ছুরি দিয়ে ভালো করে কেটে নেওয়ার পরে এই লম্বা মতো পোর্শনটাতে একটু জল লাগিয়ে নেব, যাতে করে এটা আঠার মতো কাজ করে আর সিঙ্গাড়ার খোলটা যাতে খুলে না যায় ভাজতে গিয়ে, সেই জন্য। তো ভালো করে জলটা লাগিয়ে নিয়েছি, এবার এক সাইড থেকে আর একটা সাইডের কর্নার একসাথে লাগিয়ে ভালো করে চেপে আটকে দেব, যাতে করে খুলে না যায়।
এরপর ভেতরে যতটা পরিমাণ পুর দিতে তুমি চাও সেই পরিমাণ পুর দেবে, তবে সিঙ্গারার সাইজ দেখে কিন্তু পুরটা ভরতে হবে, নালে ফেটে কিন্তু তেলের মধ্যে বেরিয়ে যেতে পারে। এবার মোটামুটি একটা শেপে আটকে দিলেই কিন্তু সিঙ্গারা আমাদের রেডি হয়ে যাবে। তো দেখো এই যে আমার প্রথম সিঙ্গারা হয়ে গেছে, এইভাবেই সবগুলো বানিয়ে নিয়েছি। এখন তেলও গরম হয়ে গেছে কড়াইতে, এবার কিন্তু এগুলোকে ভেজে নেব। তবে সিঙ্গারা ভাজার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যেটা আমি দোকানদারের ক্ষেত্রেও দেখেছি লক্ষ্য করে, সিঙ্গারা কিন্তু সবসময় মিডিয়াম টু লো আঁচে এবং তেল হালকা গরম হবে সেই রকম অবস্থায় ভাজতে দিতে হবে, নাহলে কিন্তু বাইরেটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। তো আমিও সেই অবস্থাতেই তেলের মধ্যে সিঙ্গারাগুলোকে ছেড়েছি। তো দেখো ভালো করে সিঙ্গারাগুলো আঁচ কমিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি আর এখন তুলে নিচ্ছি। তো সিঙ্গারা কিন্তু আমি এখানে শুধু পরিবেশন করিনি, এর সাথে আমি একটু ইমলি সসও দিয়েছিলাম, তো এটা খেতে বেশ ভালো হয়। তো এর সাথে সিঙ্গারাগুলো কিন্তু দুর্দান্ত হয়েছিল। কেমন সিঙ্গারাটা কেমন হয়েছে? আর একটাও রিওর আছে ছোটটা। ঠান্ডা ওয়েদারে জম্পেশ একটা ইভিনিং স্ন্যাক্স খেয়ে এখন এদের দুজনকে দেখো গাজওয়ারি বোনা শুরু করেছে। এখানে বাবা বসে কাজ করছে ল্যাপটপে আর তার পিছনে দুজন মিলে শুরু করে দিয়েছে নিজেদের লাফালাফি ঝাপাঝাপি যুদ্ধ, যা খুশি বলতে পারো। দেখো কি করছে পোস্তটা, আর রিও হয়েছে তেমনি, শুধু কিছু করবে না পোস্ত, তাও কাঁই কাঁই করে চিৎকার করবে। বাবার কাজ শেষ হয়ে গেছে, পোস্তর সাথেও মারপিট শেষ করে দিয়ে এখন বাবার সাথে খেলা হচ্ছে। কি করছে দেখ, এটা নাকি ওর খেলা। লাগবে না তুমি বলো হাতে পায়ে, অলরেডি ছোটবেলায় কিন্তু একবার হাত ভেঙেছে, তাও ওর ভয় নেই। যাই হোক, সবকিছু ফুনসুটি মারপিট আড্ডা গল্প শেষ করে এখন ডিনারে বসে পড়েছি। ডিনারে ছিল রুটি, তার সাথে ছিল ঘুগনি, আর ছিল রসমালাই আর স্যালাড। ব্যাস এই দিয়ে ডিনার করে এখন চলে এসেছি ঘরে শুতে। আর দেখো বিছানায় কে উঠেছে আর উঠে কি করছে, ওর প্রতিদিন রাতে খাওয়া দাওয়ার পরে এই ধরনের সাইক্লিং ওর চলতেই থাকে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করে দিও একটা। প্রত্যেকে খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, বাই।